গুড মর্নিং ফ্রেন্ডস, বলছি আমি রায়ান, 91.9 ফ্রেন্ডস এফএম এ। আর ওদিকে অনিমেষ রয়েছে একটা জায়গায়, সেখান থেকে দেবে একটা লাইভ আপডেট। দেখি কি অবস্থা অনিমেষের, কোথায় রয়েছে। ফ্রেন্ডস লাইভ আপডেট। খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে বড় যে কোনো অসুখে সবচেয়ে বড় ওষুধ হচ্ছে প্রিভেনশন, এন্ড প্রিভেনশন করতে গেলে অ্যাওয়ারনেস দরকার। এই যে ওরা এখান থেকে ওয়াকাথনের মাধ্যমে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করছে, এতে লক্ষ লক্ষ লোক উপকারিতা পাবেন। এবং আমি যারা এই অর্গানাইজার যারা এটা করছেন তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি। অ্যান্ড আই হোপ দ্যাট কলকাতা, বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া ইন ইভেনচুয়ালি উইল বিকাম এ ভেরি ভেরি অ্যাওয়ার কান্ট্রি, এবং এই ডায়াবেটিসটাকে খুব ভালো করে সবাই কন্ট্রোল করবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কথা বলার জন্য, এনজয় দিতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মানে ইমেজ বিলকুল লাইভ রিপোর্ট কর রহা হুম আপ সবি কে লিয়ে, ইস ওয়াক দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল কে গেট 1 সে জাহা পর থোড়ি দের পহলে শুরু হো চুকা হ্যায়, ফ্ল্যাগ অফ কর দিয়া গিয়া হ্যায় কলকাতা ওয়াকাথন কো, জিসকে রেডিও পার্টনার হ্যায় 91.9 ফ্রেন্ডস এফএম। আর লাগান টোটাল ফান। ফ্রেন্ডস লাইভ আপডেট। থ্যাংক ইউ সো মাচ অনিমেষ। আজকে 14th of November, যেখানে শিশু দিবসের সঙ্গে সঙ্গে আজকের দিনটা ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ডেও বটে, যেখানে যারা এই ধরনের অসুখ বা সমস্যায় ভুগছে বহুদিন ধরে। এটা তো বেসিক্যালি এমন একটা অসুখ যেটার কোনো কিওর নেই, কিন্তু হ্যাঁ লাইফস্টাইল মডিফিকেশন থাকতে পারে, আর তার সঙ্গে সঙ্গে তোমাকে সারা জীবনের জন্য ওষুধ খাওয়া যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এক্সারসাইজ করা যেতে পারে। এইসব করলে কন্ট্রোলে থাকবে। প্রেডিক্ট করেছিল WHO যে 2020 মধ্যে ইন্ডিয়া ইজ গোয়িং টু বি দ্য ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। সেই প্রেডিকশন থাকুক, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই অ্যাওয়ারনেসটাও থাকুক, আমরা সবাই মিলে একসঙ্গে ডায়াবেটিস নামক এই দৈত্যকে যেন প্রতিরোধ করতে পারি। 91.9 ফ্রেন্ডস এফএম এ তিনটা গান, ফ্রেন্ডস অসম থ্রিসম যাকে বলে, শুনে ফেরত এসে তোমার সঙ্গে একটা জমজমাট আড্ডা, এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে যাওয়ার চারটে পাসেজ রয়েছে আমার কাছে।